ভাই দাম কেমন এই যে আগে আলু আইছে দুই কিলো পাঁচটিয়া হ্যাঁ অনেক কিলোর দাম আছে পাঁচটিয়া তৈলে টমেটো দশ শিয়াল কিলো দশ কিলো টমেটো একটা টমেটো দাম এর দাম দুইটিয়া বাংলা কত পড়ছে একটা টমেটো লেগে পড়ছে বাঁকালাতে মরিচ আগে একশো গ্রাম আনছে এক দাম এখন প্রচুর দাম ভেন্ডি দশ শিয়াল কিলো আর ফর দা টুস বিস্কুট উইল ফরটার আগে ছিল কম মন দাম বেরিয়ে গেছে গা মাছের দাম মুরগির দাম কত একটা মুরগি মুরগি আছিল 14 রিয়াল হে মুরগি একুশ রিয়াল কেমনি হামু একুশ রিয়াল মাছ আছিল আগে 11 টি 19 18 টি 18 টি কিলো এই বিস্কুট টি আগে আইতাম ছয় রিয়াল কইরা 19 দশ রিয়াল তোইলে এখন কেমনে Kita হ্যাঁ স্টাডি মারদাম 10 টি

আসলে কি বলবো সৈজারবার অবস্থা এতটা আগের মতো না এক কেজি মোরগ আগে মুরগি আনতাম আমরা এগারো রিয়াল দিয়া দশ রিয়াল দিয়া এক কেজি এক কিলো মুরগি আনতাম সেই মুরগিটা এখন আনছি তেইশ রিয়াল দিয়া তেইশ রিয়াল দিয়া একটা মুরগি আনছি যে মুরগিটা এগারো রিয়াল ছিল বারো রিয়াল ছিল তারপরে এক কেজি আলু ছিল দুই কেজি আলু ছিল চার রিয়াল সে এক কেজি আলু এখন চার রিয়াল ভেন্ডিয়া ছিল তিনটে চারটে কিলো সেই ভেন্ডি আনছি এখন আট রিয়াল কিলো তারপরে আপনার মরিচ হয়েছে মরিচটা যেমন তেমন টমোটোটা এখন দশ রিয়াল কিলো একটা টমেটো আনছি এক কেজি টমেটো দশ রিয়াল এই জন্য একটা টমোটো আনছি দুই রিয়াল দেওয়া এগুলো টমেটোর অবস্থা ডিমের অবস্থা হইলো আপনার দুঃখজনক তিরিশ রিয়াল পাতা হয়েছে জি ডিম আসছিল তিনটা দুইটা ডিম আসলে এক রিয়াল মানে দশ টাকা পাতা এগারো টাকা পাতা ছিল নয় রিয়াল পাতা ছিল সেই পাতা এখন এই মানে এরকম কিস ছিল এখন হইছে আপনার বিশ রিয়াল তেল তেলটা ছিল আপনার আফিয়া তেল যেটা ভালো তেলটা সতেরো টাকার মতন ছিল এইটা ছাব্বিশ টাকা সাতাইশ টাকা হয়েছে বর্তমানে সৌদি আরবের বাজার অবস্থা অনেক অনেকটাই বাড়িয়ে গেছে বাংলাদেশের মতন সৈদ আরবেরও জিনিসপত্রের দাম বেড়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তারপরও আমরা ভালো আছি তো যারা সৌদি আসবা তোমাদেরকে বলবো একটু হিসাব নিকাশ করে সৌদি আরব আইসো অবস্থাটা বেশি একটা ভালো না আগের মতো না মানে অনেক কষ্ট করে সৌদি আরবে আসার আগে একটা হিসাব নিকাশ করে আসো যারা আসবা আজকে সৌদি আরবের বাজারের অবস্থা আগুন আগুন এই অবস্থা সৌদি আরবের সৌদি আরবের বাজার এখন আগুনের মতন হয়ে গেছে বাংলাদেশের মতন হয়ে গেছে জিনিসপত্রের দাম এত বাড়া বাড়ছে বলার বাইরে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে জিনিসপত্রের দাম যেহেতু বাইরে গেছে তো সৈদের অবস্থাটা এখন কোথায় আমাদের মতো প্রবাসী যারা তাদের অবস্থাটা এখন কোথায় গিয়ে দাঁড়াইতেছে তো সবাই ভালো থাকবেন